আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন, আমি আজকে বানাবো চালের পাঁপড় বা পয়সা পিঠা, যেটাই বলেন না কেন। তবে আজকে বানাবো একেবারে ভিন্ন রকম করে, মানে রং ধনু পাঁপড় বলতে পারেন। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন এটা আসলে কোনো বিয়ের ডালা সাজিয়ে রেখেছি। যাই হোক, এটা বানানোর জন্য আমি শুরুতেই একটা প্যান চুলোতে বসিয়ে দিয়েছি। এবার প্যানের ভিতর দিয়ে দিব আমি 2 কাপ পরিমাণ পানি। এখানে আমি নর্মাল যে পানিটা সেটা নিয়ে নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য একেবারেই কম উপকরণ লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণটাকে একটু মিশিয়ে নেব। আর এখানে কিন্তু অতিরিক্ত আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, কোনো কিছু না, একেবারেই কম উপকরণ লাগে। পানিটা ফুটতে শুরু করলে আমরা চালের গুঁড়ো দিয়ে দেবো। তবে এখানে আমি আজকে সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। যারা সেদ্ধ চালের গুঁড়োটা যাদের কাছে না থাকবে, তারা কিন্তু আতপ চাল সেদ্ধ চাল মিশিয়ে দিতে পারবেন। আর আতপ চাল যাদের কাছে একেবারেই আতপ চালের গুঁড়ো থাকবে, তারা কিন্তু আটা মিশিয়েও এই কাজটা করতে পারবেন, বা ময়দা মিশিয়ে। তা না হলে কিন্তু শুধু আতপ চাল দিয়ে এই পয়সা পিঠা বা পাঁপড় যেটাই বলেন, এটা কিন্তু হয় না, কারণ ফেটে যায়। এবার আমি আটাটাকে খুব সুন্দর করে, চালের গুঁড়ো রেখে আটাটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে তার চুলো বন্ধ করে রেখে দিয়েছিলাম। একটু নর্মাল হওয়ার পরে, মানে হাত দিয়ে ধরা যায় এই অবস্থায়, আমি এটাকে খুব সুন্দর করে মথে নিতে হবে। এটা কিন্তু খুব জরুরি, খুবই জরুরি। অনেকটা সময় নিয়ে এটাকে হাতে তালু দিয়ে মথে নিতে হবে। আমি এখানে মসৃণ করে মথে নিয়েছি, দুইটা আমি করে রেখেছি। এবার আমি একটু লম্বা রোলের মতো করে নেব একটাকে, একটা ভাগকে, আর একটা ভাগ আমি একটা সাইডে রেখে দিয়েছি। তবে অবশ্যই ঢেকে রাখতে হবে, না হয় কিন্তু ওপরটা একেবারেই হয়ে যাবে। যাই হোক, এবার খুব সুন্দর করে এটাকে একটা রোলের মতো তৈরি করে নেব, এবং কয়েকটা ভাগে আমি ভাগ করে নেব। যেহেতু আমরা ছোট ছোট রোল তৈরি করব, এখান থেকে এত বড় বড় না, তাই আমি এখান থেকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারবেন। এখানে কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে এভাবেই করতে হবে বা এটা এরকম কিছুই না। এবার আমি একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি, মাছ বরাবর আবার একটু করে নিচ্ছি। এবার আমি এটার ভিতরে কয়েকটা এভাবে নিয়ে, মানে দুইটা দুইটা করে নেব আর কালার মিশিয়ে নেব। আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার নিয়ে আমি কালারফুল করব, এজন্য কিন্তু প্রথমেই কালার নিয়ে নিয়েছি। আপনারা যদি ঠিক এরকম করতে না চান, সেক্ষেত্রে কিন্তু এভাবে প্রথমেই কালার না দিলেও চলবে। ব্যাস, এভাবে প্রথমে আমি অরেঞ্জ কালারটা মিশিয়ে নিলাম। কালারতে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে যখন আমরা সেদ্ধ করব এটাকে, তারপর আরও প্রসেস আছে, তখন কিন্তু কালারটা আরও বেশি হালকা হয়ে যাবে, তাই একটু কালার বেশি দেওয়ার চেষ্টা করবেন। এবার লম্বা করে একটা রোল তৈরি করে আমি একটা সাইডে রেখে দেব। এটা যখন হয়ে গেছে একটা সাইডে রেখে দিয়ে এবার গ্রিন কালার করে নেব। এক এক করে আমি 3টা কালার করব, তারপরে আমি একটা সাদা রাখবো, গ্রিন কালার করব। আপনারা চাইলে একই কালার করতে পারবেন সবগুলো পাঁপড়কে, তবে বিভিন্ন রকম কালার করলে সেটা দেখতে যেমন কালারফুল হয়, বাচ্চারাও পছন্দ করে, আবার দেখতে ভালো লাগে, যেহেতু খেতেও ভালো লাগে এই আর কি। খুব সুন্দর করে আমি গ্রিন কালারটাও করে নিলাম। এবার আমি আর একটা কালার করে নিব। এবার আমি নিয়েছি পিঙ্ক কালার। পিঙ্ক কালারটা, আর অবশ্যই অবশ্যই এই ফুড কালারগুলোকে একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু খাবারের ভিতরে মেশাবো, বাচ্চারা খাবে, তাই যে ফুড কালার কিন্তু সবসময় আসলে ফুড কালারও ক্ষতিকর। তারপরেও আমরা অল্প দেওয়ার চেষ্টা করব, আর একটু ভালো মানের নেওয়ার অবশ্যই চেষ্টা করব। এবার পিঙ্ক কালারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, একটা রোল তৈরি করে নিয়েছি। এবার আমি হাতটাকে ক্লিন করে নেব। আর এখানে 4টা রেখেছি, 4 কালার, আর একটা মানে সাদা একটা রেখেছি, 3 কালার করেছি। দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগছে আমি বুঝতেছি না। যাই হোক, এবার আমি এগুলোকে আমি একসঙ্গে মেশাবো, কারণ রং ধনু কালার যেহেতু করব। 4টাকে এভাবে নিয়ে তারপর হাত দিয়ে লম্বা একটা রোল তৈরি করে নিব। অবশ্যই একেবারেই এটাকে এভাবে গোল করতে করতে, মানে রোল করতে করতে এটা চিকন হয়ে যাবে। আর এই যে হয়ে গেছে দেখেন। এবার আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব, কারণ এত বড়টা যেহেতু আমরা এটা সেদ্ধ বসাবো, মানে এটাও পানিতে ফোটাতে হবে, তাই আমি একটু ছোট ছোট করে নিচ্ছি, ছোট করে। আর একসঙ্গে করার কারণ হলে এগুলো, এতে করে সময়টাও বেঁচে যাবে বা একসঙ্গে হয়ে যাবে। আর যদি আপনি আলাদা আলাদা এই একটা একটা রোল তৈরি করতে চান, সেটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ।
যাই হোক এভাবে করে আমি সবগুলোকেই করে নেব কয়েকটা ভাগে ভাগ করে তারপর আস্তে আস্তে করে নেব বেশ হাত দিয়ে একটু দুইটা সাইড মানে সব সাইডগুলো যাতে সমান হয় সেটাও খেয়াল রাখতে হবে এবার দুইটা সাইড একটু সমান করে দিচ্ছি বেশ সবগুলো হয়ে গেছে আর বাকি যেটা ছিল এটা আমি রেড কালার করে নিয়েছি এবার আমরা এগুলোকে আবার সেদ্ধ বসাতে হবে মানে পানিতে ফোটাতে হবে পানি ফুটিয়ে তারপরে আমি প্রথমে যে রংধনু যেগুলো করব সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি এবার আমি এটা একদম চুলার আস হাই হিটে রেখেই এটাকে ফুটিয়ে নেব প্রায় 10 থেকে 15 মিনিট এটা ফোটাতে হবে কারণ এটা একদম সেদ্ধ করতে হবে অল্প সেদ্ধ করলে হবে না তাহলে কিন্তু এটাও ফেটে যাবে বেশ কিছু টিপস যদি ফলো করা হয় তাহলে কিন্তু এটা অবশ্যই আপনাদের পাপড়ও একদম পারফেক্ট হবে ফেটে যাবে না কোনো রকম শুকালেও ফেটে যাবে না একদম পারফেক্ট হবে আর যেহেতু আমরা সেদ্ধ চাল দিয়ে বসিয়েছি এটা কিন্তু একদমই ফেটে যাবে না দেখেন আমি নাড়াচাড়া করছি কোনো রকম ভেঙেও যাবে না আমার এগুলো হয়ে গেছে একদমই হয়ে গেছে আমি এটা উঠিয়ে তারপর পানিটা সেকে রেখে দেব ঠান্ডা হতে পানিটাকে আমি সেকে নেব আর বাকিগুলো একইভাবে আমি ফুটিয়ে নেব ব্যাস এবার আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব বেশ এক ঘন্টার জন্য তবে নর্মাল ফ্রিজে ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে কেটে দেখাবো এগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা আসলে কীভাবে কাটবো আমি একটা নাইফের সাহায্যে দেখাচ্ছি আপনারা চাইলে বটি দিয়ে কাটতে পারবেন যেমন ইচ্ছা তেমন কাটতে পারবেন এটা কিন্তু ভেঙে যাবে না কোনো রকম আর কাটার আগে অবশ্যই নাইফে একটু তেল লাগিয়ে নেবেন আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম আবার তেল লাগিয়ে নিলাম এবার খুব সুন্দর করে কেটে নেব দেখেন কত সুন্দর সবগুলোকে কেটে তারপর আপনাদের কাছে নিয়ে আসব এখানে দেখেন সবগুলো কেটে আমি সাজিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু শুকাতে হবে বেশ 3 থেকে 4টা রোদ দিলেই বা 2 রোদ যেহেতু এনে অনেক আছে মানে প্রচুর রোদ আছে এটা 2 থেকে 2টা রোদেই শুকিয়ে যাবে আর শুকিয়ে তারপরে আমরা ভেজে এটা খাওয়ার উপযোগী হবে তার আগে না আর যারা রোদের ব্যবস্থা একদমই নেই তারা ফ্যানের নিচে বা চুলোর নিচে রেখেও শুকাতে পারবেন এগুলো আর এই পাপড়গুলো কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও টেস্টি হয় বাচ্চারা ভীষণই পছন্দ করে যেহেতু বানানো একদমই ইজি আবার যে কোনো সময়ে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে এবার শুকিয়ে তারপরে যে কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবেন যখন মন চাবে বাচ্চাদেরকে ভেজে দিলেই হবে আশা করি আমার আজকের এই ছোট্ট আয়োজন আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে লাইক দিয়ে সাথেই থাকবেন আজকে আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ